ভুয়া শংসাপত্র তৈরি হচ্ছে, বঞ্চিত হচ্ছেন প্রকৃত প্রাপকেরা। জাতিগত শংসাপত্রের বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিক মহকুমা শাসক। ডেপুটেশন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বনগা শাখার। অসৎ উপায় অবলম্বন করে জাতিগত শংসাপত্র তৈরি করে নেওয়া হচ্ছে, এর ফলে প্রকৃতপক্ষে যারা জাতিগত শংসাপত্রের দাবিদার তারা বঞ্চিত হচ্ছেন, তাদের বিপাকে পড়তে হচ্ছে। এমনই অভিযোগ তুলে বনগার মহকুমা শাসকের কাছে ডেপুটেশন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বনগা মহকুমা কমিটির। শুক্রবার সারা ভারত মতুয়া মহাসংঘের বনগা মহকুমা কমিটির পক্ষ থেকে ন দফা দাবিতে বনগার মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন, চাইছেন সংগঠনের কর্তারা। এ বিষয়ে সংগঠনের পক্ষে তৃপ্তিবালা বলেন, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট কিছু মানুষ নিজেদের প্রয়োজনে অনৈতিক উপায়ে বার করে ফেলছেন, শুধু তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে। এখানেই আমাদের আপত্তি। আমরা চাই এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক। আমরা এসসি এসটি ওবিসি যে সার্টিফিকেট, সেটা কিছু সংখ্যক মানুষ তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ক্ষমতার অপব্যবহার করে তারা এই সার্টিফিকেটগুলো নকল বের করছে। নকল বের করে তারা রাজনৈতিক পদপ্রার্থী হচ্ছে, অর্থাৎ তারা ভোটে দাঁড়াচ্ছে এবং তারা সরকারি চাকরির ক্ষেত্রেও তারা সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছে। এর ফলে অরিজিনালি যারা এসসি এসটির কোটায় পড়ে তারা এই সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাই আজকে আমরা সহ্য করতে না পেরে আজকে আমাদের এই অভিযান, আর এই অভিযান আমরা ততদিন চালাবো যতদিন না পর্যন্ত এই ঠিকঠাক পদক্ষেপ না নেবেন। এ বিষয়ে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বনগা মহকুমা কমিটির সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস বলেন, ভুয়ো কাস্ট সার্টিফিকেট তৈরি করে চাকরি করছেন কেউ, জনপ্রতিনিধিত্বের সুবিধা ভোগ করছেন কেউ, তার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। এদিন কেন্দ্রীয় সরকারের ইডব্লিউএস আইনেরও বিরোধিতা করেন তারা। আমরা যারা শিডিউল কাস্ট সম্প্রদায়ের মানুষ, যারা তপশিলি উপজাতি সম্প্রদায়ের মানুষ, আমরা স্টাইপেন্ড নিতে গেলে আমাদের পঞ্চায়েত বা প্রধানের কাছ থেকে সার্টিফিকেট নিতে হতো। বছরের সর্বোচ্চ 36,000 টাকা ইনকাম হলে আমরা সংরক্ষণটা আমরা পেতাম। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করছি এটা ব্যাপক ফারাক, এবং কেন্দ্রীয় সরকারের একটা পলিসি যে এই যে 10% সংরক্ষণ এখন দিল ইডব্লিউএসে উচ্চবর্ণের, এটা আগামী দিনে 10% থেকে 20% করে দিয়ে আমাদের যে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের যে সংরক্ষণ, সেই সংরক্ষণটা আগামী দিনে তুলে দেবে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা গত 18 তারিখে দেখলাম বনগাঁ পৌরসভার পৌরপিতা একটা কমপ্লেন করেছে যে বার্থ সার্টিফিকেট জাল করা হয়েছে, 3টে বার্থ সার্টিফিকেট জাল করা হয়েছে, একদম হুবহু পৌরসভার মতো সার্টিফিকেট তৈরি করেছে। এবং আমরা চাই যে এই যে অসাধু লোকজন যারা বার্থ সার্টিফিকেট তৈরি করছে, যারা শিডিউল কাস্ট সার্টিফিকেট তৈরি করে যারা বিভিন্ন জায়গায় সংরক্ষণের আওতায় আসে, এদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ যে এই ইডব্লিউএসটা বাতিল করতে হবে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগাঁ চাকদা রোড, টবাজার।